হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আর্ট আর্টিস্ট বাংলা। এখানে আপনারা সব কিছুই বাংলাতে পাবেন। আমি দেখেছি বাংলাতে সেরকম কোনো আর্টের চ্যানেল নেই বা তারা রেগুলারিটি তেমন কিছু আপডেটও দেয় না। তো এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করবেন। যদি কিছু হেল্প হয় আপনাদের প্লিজ শেয়ারও করবেন। তো আজকে আমরা অ্যাক্রিলিক পেন্টিংয়ের উপর কীভাবে স্টেপ বাই স্টেপ একটা হাউসই নিচ্ছি, গ্রামের বাড়ি। তো অ্যাক্রিলিক পেন্টিং আর ওয়াটার কালার অনেকটাই একই, কারণ অ্যাক্রিলিক পেন্টিং অ্যাক্রিলিক যে কালার সেটা ওয়াটার সলিবল অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, মানে জলে দ্রবীভূত হয় আর পরে একবার শুকে গেলে ওটা আর জল দ্বারা নষ্ট হয় না। তাই বেশিরভাগ আর্টিস্ট অ্যাক্রিলিক কালার ইউজ করতে পছন্দ করেন। এটা অনেক অ্যাক্রিলিক কালার খুবই ভালো। তবে আমার এখানে যেটা ভিডিওতে দেখা যাচ্ছে এটা আর্টিস্ট অ্যাক্রিলিক কালার, এর ট্রিটমেন্ট একটু ভালো, অনলাইনে অ্যামাজনে আপনি পেয়ে যাবেন, 500 থেকে 600 টাকার কাছাকাছি হবে। এমনি সিম্পল তরিকার একটা ঘর এভাবে পেন্সিলে একটু আগে স্কেচ করে নেবেন, আর এই চাইলে ডাইরেক্ট ব্রাশেও ইউজ করতে পারেন। যারা লাইভ ড্রয়িং বা প্র্যাকটিস আছে তাদের ক্ষেত্রে অনেক সুবিধা পেন্সিল ড্র না করে। এমনি আমি বিগিনার্সদের খাস করে, বিশেষ করে বিগিনার্সদের জন্য পেন্সিল একটা স্কেচ করে নিলাম, যাতে হালকা করে পরে বুঝতে পারে। গ্রামের একটা আমি একটা দিগন্ত রেখা করে দিচ্ছি, একদম ইজি। কিন্তু আর্ট এমন একটা জিনিস, প্র্যাকটিস আর আপনার চিন্তা ধারণা উপর নির্ভর করে। যদি ভালো লাগে তো প্লিজ শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা নতুনই, তো আপনাদের লাইক এবং শেয়ার পেলে, উৎসাহ পেলে আবার পরবর্তী ভিডিও বানাবো। এবং যদি কোনো আপনাদের বুঝতে অসুবিধা হয় বা কোথাও যদি আপনাদের লাগে এরকম যে এটা এরকম হলে ভালো হতো বা এরপরে অন্য একটা ভিডিও বা এই টিউটোরিয়ালটা একটা অ্যাক্রিলিক কালারের উপর চাই, তাহলে কমেন্ট প্লিজ করুন, আমি চেষ্টা করব। দেখুন এর পিগমেন্টটা খুব ভালো, এটা আর্টিস্ট ওয়াটার কালার, আপনারা ইউজ করতে পারেন। এখানে আর্টিস্ট অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারেন। অ্যাক্রিলিক কালারের একটা ছোটো ছোটো কাঁচের বোতলেও আসে ফেব্রিকা বলে, ওটাও অ্যাক্রিলিক কালারের উপরে 25-30 টাকার কাছাকাছি দাম হতে পারে। এটা আপনি অনলাইনেও ইউজ করতে পারেন। হলো অনেকে বুঝতেই পারে না যে অ্যাক্রিলিক কালার জিনিসটা কী বা কীভাবে এটাকে ইউজ করতে হয়, তাদের ক্ষেত্রে আশা করি ভিডিওটা অনেক লাভজনক হবে। যেরকম তোমরা ওয়াটার কালার শিখেছ বা অ্যাক্রিলিক কালারের তোমরা চাইলে বড় টিউবও বাই করতে পারো, অ্যামাজনেও অ্যাভেলেবল। আর এছাড়া কোনো ওয়ার্কশপ কিংবা আর্ট স্টোরে দেখতে পারো। আমি এটা অনলাইনে নয়, আমি এটা শিয়ালদার কাছাকাছি স্টেশনের অপোজিটে একটা আর্ট স্টোর থেকে কিনেছিলাম, যেটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, 500 থেকে 600 টাকা নিয়েছিলো। এটা একটা 2 নম্বর ব্রাশ, লোকাল সিনথেটিক ব্রাশ। এগুলো যত প্র্যাকটিস করবে হাতের কাজ তত ভালো হবে। আমি সামান্য জল মিশিয়ে একটু ব্লুটা ফার্স্টে ব্যাকগ্রাউন্ডের আকাশটা করে নিতে চাইছি, কারণ পরবর্তীকালে যাতে বাধা না করে কালারের উপরে। তো তোমরাও প্রথমে যারা ছবি আঁকো তারা তো জানো ব্যাপারটা, আর যারা জানো না তারাও ফার্স্টে করে নিলে অনেকটা সুবিধা পাবে। এমন নয় যে ছবিতে হয় না, এমন কিছু জিনিস নেই, তোমরা তোমাদের মতন করে করতে পারো। তো অনেক সুবিধা পাওয়া যায় পিছনের ব্যাকগ্রাউন্ডটা আগে থেকে করে নাকি। আমার এই যে কাগজটার জিএসএম তেমন ভালো নয়, তোমরা একটু মোটা জিএসএম ইউজ করবে, যাতে
জলটা আটকে না যায় বা যারা পেন্টিং বিক্রি করতে চাও এটা ক্যানভাসের উপরও করতে পারো। ক্যানভাস 14 12 14 বা 10 12 যেমন মাপে তোমরা বলবে সেরকম কেটে দেয় আর্ট স্টোরে, কেটে সাইজ করে দেয় বা তাদের বানানো থাকে আলাদা করে ক্যানভাস। আমি ফার্স্টে হালকা লাইট কালারটা নিয়ে নিচ্ছি, ইয়েলো, লেমন ইয়েলো। এটা লাইট শ্যাডোর কাজটাই মেন কালারে। তো ব্রাশ একদম সিম্পল ইজিভাবে চালাবেন, কোনো অসুবিধা নেই, ভয় করবেন না ছবি আঁকতে আঁকতে। যারা বাচ্চারা বা বিগিনার যারা অ্যাক্রিলিক কালারে, তাদেরকেও আমি বলবো তোমরা আর্টিস্ট অ্যাক্রিলিক কালারটা ইউজ করো। আমি ক্যামেলের ইউজ করছি, তোমরা যে কোনো কোম্পানির ইউজ করতে পারো, ক্যামেলেরটা আমার ভালো লেগেছে তাই ইউজ করছি। দেখো বাড়ির যে ধানের ধান গাছে যে ছাউনিটা আছে তার নিচের দিকে একটু লাইটের ডার্কনেস আসবে, তাই একটু ডার্কনেসটা দিচ্ছি। আমি এই পেন্টিংয়ে বাড়িটার রাইট সাইডে লাইট ফেলছি সানলাইট, আর লেফট সাইডে ডার্ক সাইড করছি শ্যাডো সাইড। তোমরা জানো একটা ছবিতে আলো ছায়ার কাজ কতটা গুরুত্বপূর্ণ। আমি জাস্ট এটা খাস করে বিগিনারদের এবং যারা আর্টকে ভালোবাসে বা দেখতে ইচ্ছে তাদের জন্য ভিডিওটা বানানো। যদি লাইক এবং উৎসাহ পাই তাহলে নিশ্চয়ই পরবর্তী ভিডিও অ্যাক্রিলিক কালারের উপর, এমনিতেও অ্যাক্রিলিক কালারের উপর বানাবো আমি ভিডিও। তো আপনাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে প্লিজ লাইক, এবং যদি কারোর দরকার হয়ে থাকে এমন কাউকে সাবস্ক্রাইব করবেন। আমি একটা রাফ করে নিচ্ছি ফার্স্টে লাইট কালার দিয়ে, যাতে পরবর্তীতে ফিনিশিংয়ে আমার কোনো অসুবিধা না হয়। এটাই সাধারণ নিয়ম ছবির ক্ষেত্রে, যে একটা লাইট কালার দিয়ে মিনিমাম আইডিয়াটা করে নেওয়া, তারপরে পরপর পরপর ফিনিশিং করা, ব্রাশ ঘষতেই থাকা। কালার তোমার সোলকে, তোমার আত্মাকে টাচ করে। পেন্টিং একটা দারুণ জিনিস, ভিডিওটা একটু বড় হচ্ছে কিন্তু আমি ভিডিওটা কোথাও স্কিপ বা স্পিড বাড়াইনি, আপনাদের বুঝতে আর দেখতে দুটোই সুবিধা হবে। সো আমি এই কারণেই ভিডিওটা স্কিপ করে ছোট করিনি, একটু লেন্দি হচ্ছে, বাট পুরোটা দেখবেন লাস্ট পর্যন্ত, না দেখলে ছবিটা বুঝতে পারবেন না। ছবির লাস্ট পর্যন্ত না দেখলে কিছুই বোঝা যায় না, এটা আপনারাও জানেন ভালোভাবে। তো সো প্লিজ এন্ড তক দেখবেন ভিডিওটা স্কিপ না করেই।
আশা করি ভালো লাগবে। এবার একটু ব্রাউন মানে খয়েরি এবং ডার্ক ব্রাউনটা ইউজ করছি। আপনারা দেখেছেন নিশ্চয়ই, যারা গ্রামে থাকে তারা তো দেখেছে, যারা শহরে বা পৌরসিটি এলাকায় থাকে তারা এমন ঘর ছবিতেই দেখে থাকবে হয়তো। এটা ধান গাছের ছাউনি, এটা তৈরি হয় ধান গাছ শুকিয়ে, আর মাটির বাড়ি কাঁচা মাটির, কালারটা এক্সাস্ট ওই রকম টাইপের নিয়ে আসার চেষ্টা করছি। আমি ছবিটাতে ভিডিওটাতে একবারও স্কিপ বা স্পিড বাড়াইনি যাতে আপনাদের পুরো স্পষ্টভাবে বোঝা যায় প্রত্যেকটা দাগ প্রত্যেকটা। আমি এই জন্য বাংলার ভাই বোনদের জন্য বাংলায় আর্ট চ্যানেলটাকে নিয়ে এসেছি ইউটিউবে। যদি আপনাদের হেল্প হয়ে থাকে তাহলে শেয়ার করবেন, পাশে অন্যদেরও হেল্প হবে, এবং যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভিডিওটা। গ্রাউন্ডটা আমার শেষ হয়ে গেছিলো, যদি কিছু আপনারা শিখতে পারেন তাহলেই আমার ভিডিওটা বানানো সার্থক হবে। যদি আপনাদের ভালো লাগে থাকে দেখুন, মাটির বাড়ির আমরা যদি লেফট থেকে রাইটের দিকে দেখি, বাম থেকে ডানের দিকে, তাহলে থিকনেস দেখা যায় জানলা বা দরজার, ওই জিনিসটাই আমি বোঝানোর চেষ্টা করছি। ডার্কনেসটা ওই দিকেই পড়বে, কারণ লাইটটা আমি রাইট সাইড থেকে, সানলাইটটা রাইট সাইড থেকে লেফটের দিকে করেছি। আপনারা এটা নিজেদের মতো করে চেঞ্জ করতে পারেন, ছবি আপন মনে আঁকা যায়। যতটা টাইম দেবেন ছবি আই থিঙ্ক অনেক ভালো হবে, কারণ মানে জানেন মোনালিসা প্রায় 6 বছর ধরে নিজে এঁকেছিলেন, গ্রেটের আর্টিস্ট বাবুন 6 বছর ধরে একটা ছবি এঁকেছেন। 1503 খ্রিস্টাব্দে আনুমানিক ছবিটা তৈরি হয়েছিল, আজ পর্যন্ত সংরক্ষিত আছে লোহর জাদুঘরে প্যারিসে, চাইলে দেখে আসতে পারেন ফরেন ট্রিপে। গ্রামের বাড়ি তো নিচের দিকে গ্র্যাস বা ঘাস হয়ে থাকে, তো আমি ওই জন্য ঘরের নিচে একটু ঘাস বা সবুজ কালারটা ইউজ করছি। কালার কোনটা কোনটা মেশাচ্ছি এটা দেখানোর জন্য আমি কিন্তু প্যালেটটা সামনে নিয়ে আসছি, তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না কোন কোন কালার কীভাবে ইউজ করছি বা কোথায় কেমন করছি। এই কারণেই আমি ভিডিওটা স্পিড বাড়াইনি বা ছোটো করিনি, থোড়া লেন্দি তো হয়েছে কিন্তু পুরোটা দেখলে আশা করি বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ করেছি আমি। Yeah.
ছবিটা ভিডিওটা কাফি লম্বা 15 মিনিটের উপর হয়ে গেছে, তো একটুখানি কেটেছিলাম। নিচে ডার্ক ব্রাউনটা দিয়েই ডার্কনেসটা বোঝানোর চেষ্টা করেছি। দেখলেন ব্ল্যাক আর ব্লু এবং ব্রাউনটা মিক্স করেছি। আপনারা ভালো প্যালেট এবং প্যালেট নাইফও ইউজ করবেন এর জন্য, যদি ক্যানভাস করতে চান বা মোটা জিএসএম পেপারে করতে চান, ঠিক আছে, তো ভালো হবে। এগুলো আমরা ধানের যে গাছগুলো বা আমরা খড় বলে থাকি বোঝানোর জন্যই এমন র্যান্ডমলি গাছ টানতে হয়েছে এলোমেলোভাবে। এবার স্পষ্ট বোঝা যাচ্ছে রাইট সাইডটায় সানলাইট পড়েছে, যথেষ্ট আলো আছে। ছোট ছোট কিছু কাজ থেকে যায় যেগুলো আপনাকে ছোট ব্রাশ নিয়ে করতে হয়। আমি নর্মালি এমনি ড্রয়িং সেটাই করছি। কালারে মেন চিজ হচ্ছে লাইট এবং শ্যাডোর কাজ। অ্যাক্রিলিক কালার তাড়াতাড়ি শুকে যায়, এটা একটা যারা নতুন তাদের কাছে প্রবলেম। কারণ এই জন্য অ্যাক্রিলিক কালার যাতে তাড়াতাড়ি না শোকে বা ওকে জল দিয়ে তাড়াতাড়ি তুমি মেশাতে পারো কালারটাকে, তার জন্য একটা সলিডগুলো অ্যাভেলেবল যেটা অ্যামাজনে পাওয়া যায় সেটাও ইউজ করতে পারো, অন্যথায় আপনি ওয়াটার বা জল ইউজ করতে পারেন, অসুবিধা হওয়ার কথা নয়, এটা প্র্যাকটিসে হয়ে যাবে ঠিক। আর একটু গ্রিন লাগবে, যারা আজকে নতুন এসছেন চ্যানেলটিতে তো সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নিত্য নতুন আরও পেন্টিং এবং ড্রয়িংয়ের উপর ভিডিও আসতে চলেছে বাংলায়, তো সাবস্ক্রাইব করা থাকলে ডাইরেক্ট নোটিফিকেশান আসবে আপনার মোবাইলে প্রত্যেকটা ভিডিওর, তো ওখান থেকে দেখতে পারেন, নাহলে সেভ করে রেখে পরে দেখাতে পারেন আপনার। নিজেও দেখতে পারেন, যদি কিছু আপনার হেল্পফুল বলে মনে হয় ভিডিওটা তাহলে শেয়ার করবেন, অন্যজনেরও হেল্প হয়ে যাবে। যদি ভালো লাগে আপনার তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে থাকবেন। এই পিছনের রেখাটাকে দিগন্ত রেখা বলে অনেকে জানেন, অনেকে যারা জানেন না, পিছনের রেখাটাকে দিগন্ত রেখা বলে, যার যেটা পৃথিবী এবং আকাশকে ডিভাইডেড করে, মাঝখানে কিছু গাছপালা। একটু কচি ঘাস বা লাইট পড়েছে যে ঘাসগুলোর উপরে বেশি, বা নরম ঘাসগুলোর জন্য এইগুলো এখানে ব্যবহার করছি, লেমন ইয়েলো। আর গ্রামের মাটিকে একটু বোঝানোর জন্য আমি কালারটি ইউজ করছি।
ছবিটা যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করবেন প্লিজ। আর যদি মনে হয় ছবিটাতে আরও কিছু ভালো অ্যাড করা যেত বা কিছু তাহলে তাও কমেন্ট করে জানাতে পারেন। ব্যাস আপনার ওয়াটার কালার অ্যাক্রিলিক কালার প্রায় একই, অ্যাক্রিলিক কালারে আর্ট কুচির বিক্রিও হয় ক্যানভাসে। আই থিঙ্ক ওয়েল পেন্টিং আর অ্যাক্রিলিক পেন্টিংয়ের সবচেয়ে আজকে দিনেও ইন্ডিয়াতে বেশি বিক্রি হচ্ছে। এখানে লাইট বোঝানোর জন্য লেমন ইয়েলোটা গাছের লাইটিং এরিয়া দিচ্ছি একটু। ছবিটা লাস্ট পর্যন্ত দেখলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি টিপে আমাদের কাছে থাকবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। ব্যাস মোটামুটি কমপ্লিট হতে চলেছে। Thank you for watching this video. Please like and subscribe. Thank you.